প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2022-23 সালে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর করার কিন্তু টাকা পাবেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইটে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ওয়েবসাইটে আসার পর আপনারা যখনই আওয়াজ সফট থেকে রিপোর্টসে ক্লিক করে তো এখানে আপনারা সোশ্যাল অডিট রিপোর্টসের আন্ডারে বেনিফিট ডিটেলস ফর ভেরিফিকেশনে ক্লিক করে এখান থেকে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট ব্লক তো সমস্ত কিছু সিলেক্ট করার পর এখানে ক্যাপচার কোড বসিয়ে যখনই আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করছেন তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড। তো এক্ষেত্রে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ওয়েবসাইট থেকে 2022-23 সালের যে নতুন লিস্ট তো সেই লিস্ট কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ একটা নতুন ওয়েবসাইট থেকে 2022-23 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন লিস্ট সেই লিস্টে আপনার নাম আছে কিনা বা আপনাদের পঞ্চায়েতে কতজনের নাম এসেছে অর্থাৎ আপনাদের পঞ্চায়েতে কতজনের ঘর করার টাকা এসেছে তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা লিস্ট চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2022-23 সালের লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট রয়েছে। এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ব্লক ওয়াইজ যাবে, ওয়াইজের পর আপনাদের পঞ্চায়েত ওয়াইজ গিয়ে সেখান থেকে কিন্তু আপনাদের সেই লিস্টে নাম আছে কি না বা আপনাদের পঞ্চায়েতে কতজনের নাম এসেছে অর্থাৎ পঞ্চায়েতে কতজনের ঘর এসেছে তো সেটা কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই চেক করে দেখতে পারবেন। তো এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে প্রধানমন্ত্রীর আবাস যোজনার 2022-23 সালের লিস্ট চেক করে দেখবেন তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা 2022-23 সালের নতুন লিস্ট চেক করে দেখতে চান তো আপনাদেরকে কিন্তু যে কোনো একটা সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো একটা সার্চ বারে আসার পর আপনাদেরকে লিখে সার্চ করতে হবে nregia.nic.in। তো এটা লিখে সার্চ করবেন ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই নতুন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টস বলে এক অপশান রয়েছে, এই রিপোর্টস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের ক্যাপচার ফিল করতে হবে। তো এখানে কিন্তু আপনারা ক্যাপচার কোডটা সঠিকভাবে বসাবেন এবং এরপর আপনারা ভেরিফাই কোডে ক্লিক করবেন। তো ভেরিফাই কোডে যখনই ক্লিক করবেন পরবর্তী অপশান চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, তো এখান থেকে আপনারা 22-23 সিলেক্ট করবেন। এছাড়া যারা 21-22 লিস্ট দেখতে চান তারা কিন্তু এখান থেকে 21-22 সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমরা 2022-23 নতুন লিস্ট দেখাবো সেক্ষেত্রে আমরা এখানে 22-23 সিলেক্ট করব। তো 22-23 সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু স্টেট নেমটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর পরবর্তী অপশান চলে আসবে, এরপর স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু R29 বলে যে ঘরটা রয়েছে এর আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে PMAYG। তো এখানে আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন PMYAG হাউস স্ট্যাটাস, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন ডাইরেক্ট কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সমস্ত নাম রয়েছে অর্থাৎ 2022-23 সালে কোন ডিস্ট্রিক্টে কতজনের ঘর করার টাকা এসছে এখানে কিন্তু সেটার ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2022-23 সালের নতুন লিস্ট। তো এখান থেকে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পর এরপর আপনাদেরকে এখান থেকে কিন্তু আপনাদের ব্লকের নেমটা সিলেক্ট করতে হবে। তো ব্লকের নেম সিলেক্ট করার পর আপনাদের পঞ্চায়েতের নাম চলে আসবে, এখান থেকে আপনাদের পঞ্চায়েতের নামটা খুঁজে বের করে নিতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্যাংশন বাট নট স্টার্টেড অর্থাৎ স্যাংশন হয়েছে কিন্তু কাজ এখনও স্টার্ট হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চায়েতে কিন্তু কতগুলো রয়েছে এবং কতগুলো স্যাংশন হয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনগোয়িং অর্থাৎ কাজ চলছে এবং কমপ্লিট কটা হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে শুধুমাত্র আপনাদের পঞ্চায়েতে কতজনের নাম এসেছে সেটা এখান থেকে চেক করে দেখতে পারবেন। এরপর এখান থেকে যদি আপনাদের নাম দেখতে চান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু পঞ্চায়েতে মোট কতগুলো ঘর করার টাকা এসছে সেটা দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা নামের লিস্ট দেখতে পারবেন না, প্রথমে এখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে আপনাদের পঞ্চায়েতে কতজনের নাম এসেছে। এরপর আপনাদেরকে কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে কিন্তু আপনাদের লিস্ট দেখতে হবে অর্থাৎ পঞ্চায়েতে কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু আপনারা লিস্টে দেখে নেবেন আপনাদের নাম আছে কি না। এছাড়া পরবর্তীতে আপডেট হলে অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণের ওয়েবসাইটে যখন আপডেট হবে তো
তো আপডেট হলে সেটা কিন্তু এখানে যখনই আপনারা চেক করবেন, এখানে চেক করলে এখানে কিন্তু সেই লিস্টটা চলে আসবে। এখান থেকে কিন্তু সেই লিস্ট আপনারা চেক করে দেখতে পারবেন শুধুমাত্র নতুন ওয়েবসাইট থেকে। এখান থেকে কিন্তু আপনাদের পঞ্চায়েতে কতজনের নাম এসেছে সেটা চেক করে দেখতে পারবেন, কিন্তু এখানে আপনার নাম আপনি খুঁজে বের করতে পারবেন না। অর্থাৎ এখান থেকে কিন্তু নাম ওয়াইজ লিস্ট দেখতে পারবেন না, এখান থেকে শুধুমাত্র পঞ্চায়েতে মোট কতগুলো ঘর করার টাকা এসেছে সেটা দেখতে পারবেন। আপনার নাম আছে কি না সেটা দেখতে হলে আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে যেতে হবে, সেখানে কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনার 2022-23 সালের লিস্ট আপনারা নতুন ওয়েবসাইট থেকে কিন্তু এরকমভাবে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবেন। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবে।